বিষয় মে থেকে 23শে জুলাই পর্যন্ত মোট 65 দিন বাংলাদেশের সাগরে মাছ ধরা নিষেধ থাকে। কিন্তু এই নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের ভেতরে ঢুকে মাছ ধরে নিয়ে যায়, এমনই তথ্য উঠে এসেছে। নিষেধাজ্ঞা বিষয়ে কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশের দক্ষিণাঞ্চলের জেলেরা। তাদের দাবি, বাংলাদেশের সমুদ্রের অংশে নিষেধাজ্ঞার সময় মাছ ধরেছে ভারতীয় জেলেরা, ভারতে আর বাংলাদেশে একই সময় নিষেধাজ্ঞা জারি করা উচিত, এতে দুই দেশের কেউ সমুদ্রে মাছ ধরতে পারবে না। এর আগে সাগরে মাছ ধরা বন্ধে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উপকূলীয় মৎস্যজীবী এবং জেলে মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক বেশ কয়েকটি মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছিলেন। বাংলাদেশের জলসীমায় ইলিশ আহরণের নিষেধাজ্ঞা দিলেও পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে সরকারের নিষেধাজ্ঞা না মেনে ছোট ছোট থেকে শুরু করে বড় মাছ শিকার করে নিয়ে যায়, এমন অভিযোগ তুলে সরকারের কাছে এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন জেলেরা। কয়েকদিন আগে ভারতের কয়েকটি জেলেদের নৌকাও আটক করা হয়। অবশ্য পরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে তারা দিক ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। তবে জেলেরা বলে থাকে, এ সময় তারা বাংলাদেশে ঢুকে মাছ ধরে নিয়ে যায়। প্রতি বছর আশ্বিন মাসে গভীর সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ উপকূলের দিকে এসে ডিম সারে। ইলিশের ডিম থেকে জাটকা এবং পরে জাটকা থেকে বড় ইলিশে পরিণত হয়। কয়েক বছর ধরে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ থাকায় ইলিশের উৎপাদন বেড়েছে। এর সুফল যেন বাংলাদেশের জেলেরা সম্পূর্ণরূপে ভোগ করতে পারে, এজন্য ভারতীয় জেলেদের প্রতি নজর রাখতে হবে, এমনটাই দাবি বাংলাদেশি জেলেদের। Oh